অনেকজন দাদা ভায়োলেট আর ব্লুর মধ্যে মানে কনফিউজ হয়ে যায়, সেটা মধ্যে ভায়োলেটের মধ্যে মাথাটা দেখো হেডটা কালারটাই আসবে, এই কালারটাই আসবে ভায়োলেট ফিচারে মাথাটা হেডটা একদম সাদা হবে, দেখো সাদা কালারটা দেখো সাদা। হ্যাঁ আর দাদা ব্লু এর মধ্যে তাহলে কি হবে, ডিফারেন্টটা কি হবে? ব্লুর মধ্যে মাথাও ব্লু হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর ভায়োলেট শুধু অনলি ভায়োলেট যদি হয় হ্যাঁ ডবল ফ্যাক্টর সিঙ্গেল তারও কালার ভায়োলেট মাথাটা ভালো ভায়োলেট থাকবে, পুরো ভায়োলেট মা ভায়োলেট থাকবে, তাই তো? ঠিক আছে, এর কিরকম পেয়ার যাবে দাদা? একটু দাম গুলো দাদা বলে দাও, ফিশারের বাচ্চা গুলো ফিশার অফলাইনের বাচ্চা গুলো 2000 টাকা জোড়া, 2000 টাকা জোড়া। আচ্ছা ভায়োলেট গুলো 1400 টাকা জোড়া, ডবল টোন ভায়োলেট টাকা জোড়া। আচ্ছা ফিশার গুলো 700 টাকা। আচ্ছা ফিশার গুলো 700 টাকা। এই যে হোয়াইটটা আছে নাকি কোবাল্ট আছে ওটা 900 টাকা, 900 টাকা জোড়া কোবাল্টটা। ঠিক আছে, দেখেন পুরো ফেস বডি সব কি অ্যাডাল নাকি এরা সব ফুল অ্যাডাল, এখন ফুল অ্যাডাল যাচ্ছে, আগস্ট মাস আগে ভাড় দেওয়া যাবে না, এই যে গরম পড়ছে। আচ্ছা এটা কি আছে? এটা ঠিক ব্লু রোজের সঙ্গে ক্রস ব্রিড আছে। আচ্ছা কালারটা কিন্তু ব্যাপক এসছে। আচ্ছা এটাকে বিক্রি হবে? হ্যাঁ বিক্রি হবে। আচ্ছা কি দাম দেবে এটা? এগুলো 800 টাকা জোড়া দিই। 800 টাকা জোড়া? হ্যাঁ বাহ, জলের দায় ফলে তো দেখো কিন্তু ফুললি হেলদি পাখি, দামটা একটু কম বলে যে কোনো তোমার সব থেকে বড় এখানে আসো হেলদোল দেখো দেখে নিয়ে যাও, এর চারে বেশি কথা বলবো না। ঠিক আছে পয়েন্ট আনকমন রোজি রোজির সঙ্গে লুটিনোর অফলাইনের পয়েন্ট, এটা এটা জোড়া আছে না? জোড়া আছে এটা। দাদা এই যে সবুজ কালারটা আছে এইটা কি কালার আছে এটা? এটা রোজি মানে সিনেমান রোজি যাকে বলে, হ্যাঁ সিনেমান রোজি, তার থেকে কালার অরেঞ্জ। বাহ 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 দারুণ দারুণ লাগছে। দাদা এইরম পেয়ারটা কি যাবে? ওই 1000-1200 মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা সব অ্যাডাল্ট পেয়ার, তাই তো? সব অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট যাকে বলে। ঠিক আছে। আচ্ছা এর এই যে যেটা বসে আছে এটা কোনটা মেল আছে? কোনটা মেল আছে? হ্যাঁ মেল আছে তোর এই যে পাইটটা, ব্লুটা, তাই তো? হ্যাঁ না না এই পাইটটা হোয়াইট মাথা যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা পাইট আছে, আর অরেঞ্জ হেডটা ফিমেল আছে। আচ্ছা এর যখন বাচ্চা কাটে এই অরেঞ্জ হেডটাও কাটবে, তাই তো? দুটোই আসবে, ধরো যেহেতু ফিমেল এটা কম অফলাইন টাইপের আছে মাথাটা, কালারটা হোয়াইট থাকার কারণে 80% বাচ্চা এরকম এর দিকে যাবে। আচ্ছা 20% এরকম আসবে, মানে একটা দুটো হলেও আসে, আসবে ফার্স্ট বিটে না হলে সেকেন্ড বিট আসবে। আচ্ছা এটা কি পেয়ার আছে দাদা? এগুলো সব কিসের পেয়ার আছে? আচ্ছা যাতে পেয়ারটা ক্রস হয়, যদি দাদা এর পেয়ার হয় তাহলে মানে বাসার কিরম রেট যাবে, মানে কত রেট, একটা আন্দাজ রেট বলে দাদা? 1200 টাকার মধ্যে, 1200 টাকার মধ্যে। ঠিক আছে 1000 টাকা, এখানে যা আছে 1000 টাকা, তাই তো? যেটা পছন্দ যা আছে কিন্তু 1000 টাকা জোড়া তোমার পেয়ে যাবে, এখানে সব পেয়ার 1000 টাকা জোড়া, রেডি পেয়ার, একদম পেয়ার টু পেয়ার বানা আছে, দেখো পেয়ার টু পেয়ার বন্ডিং আছে সব, একদম এগুলো সব রেডি পেয়ার। আচ্ছা মানে আগস্ট মাস পড়বে আর গিয়া শুরু করতে, এই গরমে আর হবে না, ডিম পারবে হয়তো নিয়ে গেলে কিন্তু হ্যাজ হবে না, বাচ্চা ডিমের মধ্যে মারা যাবে, গরমটা পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে, আর হবে না তার থেকে সব থেকে ভালো লাম্বার্ট শেষ। এখানে অনেকগুলো কালার আছে, লুটিনো আছে আর কি সব, এইটা কি আছে দাদা? অরেঞ্জ এটা কি আছে নাকি? হোয়াইট রোজ আছে, হোয়াইট রোজ না? আচ্ছা এগুলো দাদা কিরম দামে যাচ্ছে সব? এগুলো সব 1000 টাকা জোড়া, সব 1000 টাকা জোড়া, খালি রোজিগুলোর দাম কম, 650 টাকা রোজিগুলো, 650 টাকা জোড়া জোড়া। ঠিক আছে ২৬০ টাকা জোড়া, তাই তো? ২৬০ টাকা জোড়া বদ্রি পেয়ে যাবে, সব অ্যাডাল্ট পেয়ার। আচ্ছা
ঠিক আছে। এটা দাদা কিসের আছে বলো তো, এটা লুটিন নাকি? আচ্ছা এসব একই একই দামেই যাবে, 260 টাকা জোড়া, ঠিক আছে। তো দাদার কাছে তোমরা কিছু কিছু বদ্রিও পেয়ে যাবে, যারা চাইছো নিতে পারো, 260 টাকা জোড়া, ঠিক আছে। আচ্ছা দাদা এখানে জাবা আছে তাই তো? হোয়াইটের জাবা আছে, ব্ল্যাকেরও আছে, বিভিন্ন ঘর থেকে একটা একটা করে রাখা হয়েছে। আচ্ছা দাদা আর একটা দেখতে পাচ্ছি নিচে বসে আছে, মানে মাথাটা হোয়াইট, ব্ল্যাকের গাটা ব্ল্যাক, মাথাটা হোয়াইট, ওটা ওই হোয়াইট থেকে মানে এটা কেটেছি, এর জন্য আনকমন যেহেতু আমি ওটাকে রেখে দিয়েছি। আচ্ছা খুব কম পাওয়া যায় এটা, 5 টাকা। আর যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছি, 250 টাকা জোড়া, ঠিক আছে। আর ফন্ড হলে 450 টাকা। আচ্ছা ফন্ড হলে 450 টাকা। আচ্ছা এখানে পুরো হোয়াইট আছে না? পুরো হোয়াইটে এখন এগুলো কিন্তু বাচ্চা বাচ্চা সব মিশে আছে, মানে যে পেয়ারটা আছে তারই বাচ্চা, একদম বড় হয়ে গেছে এখন। এখন ওটা ছটা বাচ্চা ফুটেছে, সবাই বেরো শুরু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে গেছে, এবারে সেলফিতে যাবে, বেরোচ্ছে। এখানে স্যার ফিঞ্চ দেখতে পাচ্ছি তাই তো? ফিঞ্চ। আচ্ছা এখন যেটা আমি দেখতে পাচ্ছি এটা ফন্ড কালার, ওটা কি দাম যাচ্ছে এখন? এখন 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া, ব্ল্যাক হলে 100 টাকা জোড়া, ব্ল্যাক 100 টাকা। আচ্ছা আউল 1200 টাকা জোড়া। আচ্ছা স্টার 1600 টাকা জোড়া, স্টারটা 1600 টাকা, ঠিক আছে ঠিক আছে। গোল্ডেন এখন 1400 টাকা জোড়া, গোল্ডেনটা দেখি তো। গোল্ডেনটা দেখাচ্ছি, আর সব কি বাচ্চা নিয়ে আসে নাকি বলি তোকে? পেয়ার টু পেয়ার ভরার জন্য ওরকম। আচ্ছা আচ্ছা, যে বসবে ওকে রাতের অন্ধকারে ধরে বার করে নেবে, ঠিক আছে। পেয়ার ভরার জন্য বসতে হয়। এটা কি আছে? এটা লং টেল আছে, পেয়ার টু পেয়ার লং টেল আছে তাই তো? এরকম অ্যাডাল্ট পেয়ারও তোমায় পাওয়া যাবে? হ্যাঁ ডিম্বাসটা করছে এরকম পেয়ার পেয়ে। আচ্ছা এটা কিরকম দাম যাবে দাদা? এটা কি এখন যা দাম, 600 টাকা। 600 টাকা পেয়ার, ঠিক আছে। এখানে একদম হেলদি পেয়ার, এটা গোল্ডেন তাই তো? গোল্ডের কি দাম যাচ্ছে? আচ্ছা দাদা যেটা শুনেছি যে গোল্ডেনের নাকি ডিম ফোস্টার করতে, এটা কি হয়? নিজে ফোটাই তো? আচ্ছা 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 আচ্ছা, মানে আচ্ছা 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 আচ্ছা, ওই জন্যই ফোস্টারটা করে মানুষে। আচ্ছা আচ্ছা দাদা গোল্ডেনের কি দাম যাচ্ছে? 1400 টাকা, ঠিক আছে। এটা ডায়মন্ড আছে তাই তো? আচ্ছা এরকম কি যাবে দাদা পেয়ারটা? ডায়মন্ড এখন 1600 টাকা পেয়ার, ডায়মন্ড 1600 টাকা, তিন বাচ্চা করছে। আচ্ছা 1600 টাকা পেয়ার, ঠিক আছে। তিন পেয়ার রেডি আছে, এখানে রেডি করা পেয়ার আছে। আচ্ছা এরকম পেয়ারও তোমার বিক্রি করে দেবে? হ্যাঁ যদি নেয় দিয়ে দেবে তাই তো, ঠিক আছে। আমি পাখি রাতের পরে থাকি তো আমাদের অসুবিধে নেই, পেয়ার টু পেয়ার করতে আমাদের হয়তো টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ সে দিয়ে দিল, কেউ যদি মনে করে আশা করে আমি দিয়ে দিব, ঠিক আছে। এটা ডায়মন্ড আছে তাই তো? না পাখি কিন্তু পুরো চঞ্চল পাখি একদম, মানে এতটা হেলদি যে এদিক ওদিক দৌড়াচ্ছে সবটাই। সব হ্যাঁ সব ফুডের উপর ডিপেন্ড করে, হ্যাঁ শুধু দানার উপর ভরসা করলে হবে না, একদম পাখিকে সব ফুড দিতেই হবে। আচ্ছা সব ফুডটাই ভাব, ঠিক আছে। শুধু ড্রাই ফুডের উপর খেয়ে পাখি হেলদি থাকবে না। এটা কি দাম বললে দাদা? এটা 1600 টাকা পেয়ার, 1600 টাকা পেয়ার, ঠিক আছে। মানে ডিম জমছে এরকম পথ। আচ্ছা এখানে সব জাবা আছে তাই তো? আচ্ছা রেটটা কি বললে? হোয়াইটটা কি দাম যাচ্ছে? হোয়াইট 350 টাকা, আর হচ্ছে 250 টাকা, ব্ল্যাক 250 টাকা, আর স্টিলগুলো হচ্ছে 350 টাকা, স্টিলগুলো 350 টাকা, ফন্টও 450 টাকা। ফন্টটা কি এই মুহূর্তে নেই নাকি? আচ্ছা সব ফন্ড বেড়ে গেছে, মানে পরে পাওয়া যাবে? পরে পাওয়া যাবে না, আমাকে ফোন করলে আমি বলে দিব, ঠিক আছে ঠিক আছে। তো এখন আছি দাদার কাছে। দাদা তুমি এবার পাখির কিছু সম্পর্কে বলো, যে পাখি কি খাওয়ানো উচিত বা পাখির ট্রিটমেন্টটা কি হয় একটু বলে দাও। পাখি এই গরম স্টার্ট হচ্ছে,
শুরু হচ্ছে এখন সব ব্রিডিং পিরিয়ড শেষের দিকে প্রায়। কিছু কিছু পাখির কাছে বক্সে ডিম হবে, কিছু কাছে বাচ্চা থাকবে, তাদেরকে এটা দেয়া যাবে। খালি হয়ে গেছে মানে ক্লিয়ার হয়ে গেছে, বাচ্চা আলাদা করা হয়ে গেছে, তাদের জন্য এই লিপ 52 আচ্ছা টানা তিন দিন চার দিন দেবে, একদিন স্টপ দেবে, দিয়ে এই পাইপার ভেট এক লিটার জলে 2 ml দেবে। আচ্ছা এক লিটার জলে 2 ml আচ্ছা দিয়ে একদিন দিল, দিয়ে পাখিটা একটুখানি জলটা খেয়ে নেবে, জলটাকে চেঞ্জ করে দিয়ে সাদা জল দিয়ে দেওয়া হবে। আচ্ছা তাহলে ডিয়ারমিং হয়ে গেল, স্টপ হয়ে গেল। এটা কি ডিয়ারমিং এর জন্য? তাই তো ডিয়ারমিং এর জন্য দেওয়া হবে এই দুটো প্রোডাক্ট। এই দুটো প্রোডাক্ট তারপরে আবার তিন দিন লিপ 52 দিল। আচ্ছা আবার তিন দিন পর, তিন দিন প্রথম দিল, একদিন স্টপ দিল, দিয়ে এটা দেওয়া হলো। আচ্ছা দেওয়া এই পাইপার ভেট দিল এক লিটার জলে 2 ml আবার বলছি। আচ্ছা এক লিটার জলে 2 ml অতিরিক্ত দেওয়ার দরকার নেই, দিয়ে একদিন দিয়ে স্টপ দেওয়া হলো, দিয়ে লিপ 52 আবার তিন দিন পরস্পর। আচ্ছা দেওয়া স্টপ হয়ে গেল, এরপরে A to Z ভিটামিন দেবে। আচ্ছা এটা কন্টিনিউ ছ দিন পাঁচ ছ দিন দেবে। আচ্ছা দেওয়ার পরে আবার একদিন স্টপ দিয়ে ক্যালসিয়াম তিন দিন দিলে স্টপ করবে, ওষুধের কোর্স শেষ। আচ্ছা ঠিক আছে, এরপরে এরপরে পাখিটার জন্য পলিভিয়ন এল। আচ্ছা এটা কি জন্য কাজে লাগে? এটা এটা খিদেটাকে বাড়বে, পাখির এনার্জি সিস্টেমটাকে বাড়াবে লেভেলটাকে। ঠিক আছে এটা টানা পাঁচ ছ দিন দিলেই হবে, দিয়ে স্টপ করে দিল। মানে ডিমটা হ্যাচ করানোর পর, তাই তো? ডিম হ্যাচের জন্য না, এটা খিদের সময়, এটা হ্যাচ আর এখন আর হবে না, এই যে গরম পড়েছে হ্যাচ লাভবার্ড জাভা সব টোটালি এখন বন্ধ করে দেওয়াই উচিত, যেহেতু গরম পড়ে যাচ্ছে। ঠিক আছে এখন মানে পাখিকে রেস্ট দেওয়া প্রয়োজন। আচ্ছা এটা সব পাখির সাথেই মানে এক দেওয়া যায় তো? সব পাখিকে একই ফর্মুলা ইউজ করবে। আচ্ছা ঠিক আছে, এবারে কিছু কিছু যেমন এখন ককাটেল পাখির সিজন টাইম, এই সময় ডিম বাচ্চা করে ককাটেল, একটু গরম, কুনুর পাখি এই সময় ডিম বাচ্চা করে। আচ্ছা কুনুর পাখি ককাটেল পাখির জন্য ফর্মুলাটা একটুখানি অন্যরকম হবে, যেমন এটার সঙ্গে এটা মিক্স করতে হবে, A to Z যদি একটা সফট ফুডের মধ্যে দেবে জলে ওয়েস্টেজ হয়ে যায়, আর জলে একটা নির্দিষ্ট টাইমের পরে জলে বিষাক্ত হয়ে যায়, ছ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টার মধ্যে জলটা এটা ওষুধ রিয়াকশান করে। আচ্ছা তাহলে জলটা তখন চেঞ্জ করা বড় বড় সম্ভব হয় না, ওই জন্য এটা জলে প্রচুর পরিমাণে দিতে হয়, আর জল অত খায় না পাখি, একটা পাখি 2 ml থেকে 5 ml জল ক্যাপাসিটি সারাদিনে খেতে পারে, তার জন্য এটা সফট ফুডে ইউজ করবে, পেয়ারার সঙ্গে বা ছোলার সঙ্গে বা ভাতের সঙ্গে ডিম বিস্কুটের সঙ্গে এটা ইউজ করলে তাহলে পুরোটাই ওর মধ্যে প্রয়োগ হবে। এটা যত 1 kg সফট ফুডের মধ্যে 10 ml দেবে A to Z 10 ml ক্যালসিয়াম, এবার যার যতটা কম হবে 5 ml হলে তখন 5 ml হবে, এটা এইভাবে অনুপাতে বুঝে নিতে হবে যে কীভাবে করতে হবে। আচ্ছা যত মানে 100 গ্রামে 1 ml, 1 kg যদি খাবারটা হয় 10 ml। আচ্ছা দুটোকে মিক্স করে দিতে হবে কুনুর, এটার সঙ্গে এটা মিক্স করা হোক, এটা টানা কন্টিনিউ মোটামুটি 10-12 দিন যতক্ষণ না ডিম হ্যাচ। লিভারের জন্য তুমি বলছো, তাই তো? না না এগুলো ক্যালসিয়াম ভিটামিন, ক্যালসিয়াম ভিটামিন, এটা একটা ভিটামিন, নিকেল ভিট একটা ক্যালসিয়াম। আচ্ছা এটা মানে ডিম পাড়ার জন্য এটা ইউজ করা হয়, টানা ডিমটা যতক্ষণ না পারছে ততক্ষণ 15-16 দিন যা লাগছে দেওয়া হবে, এক টানা দেওয়া হবে। ডিয়ারমিং তো করা হয়ে গেছে অলরেডি, এখন কুনুর ককাটেল বসানো হয়ে গেছে তাদের জন্য। আচ্ছা তাদের এইভাবে দেওয়া হলো। আর কেউ যদি ডিওয়ার্মিং করে, আচ্ছা তুমি যেটা বলছিলে যে ন্যাচারাল ডিওয়ার্মিং, সেটা একটু বলে দাও। ন্যাচারাল ডিওয়ার্মিং একটা মানে মানে ভাবে তৈরি করে নিল, এই যে আমাদের চিরতা পাওয়া যায়, চিরতাটাকে যদি একটা উইকলি কোটায় তৈরি করা যায়, যে আমি প্রতি সানডে একটা শনিবার দিন জলটার মধ্যে ভিজিয়ে দেবো ডালটা, তারপরে রবিবার দিন জল থেকে তুলে নিলাম ডালটা ফেলে দিলাম, 10 লিটার জলে 1 গ্লাস মিশিয়ে দিলাম এইভাবে, কিন্তু 52টা সপ্তাহে এইভাবে যদি ইউজ করে তাহলে আর আপনার এটা এই এই মানে এই ওষুধটা ক্রিমির ওষুধটা দিতে হবে না, দিতে হবে না, ন্যাচারালভাবে হয়ে যাবে। তার সঙ্গে একটু নিম পাতা দেবে, ওর যতটা প্রয়োজন খেলো তারপরে ফেলে দিবে, এইভাবেও করা যায়। আচ্ছা অনেক সময় পাখি যে পোকা ধরে গায়, এইটাতে খেতে কী করবে? পোকা ধরলে ওইটা 1 লিটার জলে 10-12 ফোঁটা দিলেই হতে হবে না, এইটা তাই তো? প্রো অন এর নাম সব কটা যায়। দাদা দাদা তুমি যে ওষুধগুলো দেখাচ্ছ এগুলো কি সব মানে ওষুধ দোকানে পাওয়া যায় নর্মালি? এগুলো বেশিরভাগটাই মানুষের হিউম্যান ওষুধ, হিউম্যান ওষুধ। আচ্ছা সব মেকাল বিট, এগুলো সব লিপ 52, এগুলো সব হিউম্যান ওষুধ। আচ্ছা
কিছু ভেটেরিনারি আছে, যেমন এই পাইপার ভেট ভেটেরিনারি পাবে। আচ্ছা ঠিক আছে। এবারে যে সফটউড হলো, সফটউডের মধ্যে এটা পার কেজিতে 2 চামচ দিলি হবে না? এটা সফটউড মানে পাকে যে প্যাকেজে হ্যান্ড ফিটিং করবে তার জন্য, হ্যান্ড ফিটিং, হ্যান্ড ফিটিং বা সফটউডের মধ্যে এটা মেশানো যেতে পারে, সফটউডের মধ্যে এটা মেশানো যেতে পারে। আচ্ছা আচ্ছা, বড় পাখি ছোট পাখি দুজনকেই দেওয়া যায় সব। এবার ছোট পাখির জন্য হলে সে তো ছোট পাখি খেতে পারবে না, সেটাকে একটুখানি গ্রেট করে দিতে হবে বা মিক্সার গ্রাইন্ডারে ভেঙে দিতে হবে, ওটা গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যেটা তুমি বলেছো সব পাখিকে মোটামুটি দেওয়া যায় তাই তো? সব পাখিকেই দেবে। এবারে ভাতের মধ্যে সবসময় ভাত ঝুড়ো করার জন্য একটুখানি এই ছাতু দিতে পারে, ছাতু দেওয়া যায়, যেমন অত্যন্ত ছাতু ডাস্ট করার জন্য, মানে যেহেতু একটু ঝুড়ো হলে পাখিটা খায় ভালো। আচ্ছা, একটু বিস্কিটের গুঁড়ো, আচ্ছা এগুলো দেওয়া যেতে পারে, এগুলো মানে ডাস্ট গুঁড়ো দিলে পাখির খাবারটা একটু ঝুড়ো হয়। কখনো কলমি শাককে কেটে কুচিয়ে, কুলে খাড়া, থালকুনি, আচ্ছা পুদিনা পাতা এগুলো দেওয়া যেতে পারে, এগুলো দেওয়া যেতে, এই গরম পড়ছে তো এর জন্য এগুলো কি করে, মানে গরমের জন্য এটা ভালো। সজনে পাতা, সজনে পাতাটাকে একটুখানি রোদ্রে দিয়ে তাকে ডাস্ট করে দেওয়া যেতে পারে। আচ্ছা এইভাবে ম্যানেজ করতে। আচ্ছা এটা বলে দাও, এটা কি কাজে লাগবে? এগ বাইন্ডিং, মানে পিছনে ডিম আটকে গেছে বা ডিমটা হ্যাঁ মানে পাড়তে পারছে না এরকম পরিস্থিতি হলে, আচ্ছা এটা দিতে পারবে, এটা দেওয়া যাবে তাই তো? 800 টিলা 30। আচ্ছা এই ওষুধের ব্যাপারে জেনে নেব, এটা কি আছে? এটা বাচ্চা যখন ফুটে যাবে তখন এটা এটা ঠিক প্রোবায়োটিক, এটা এটাও ইউজ করতে পারে। বিবিলেক্স একটু একটু কস্টলি হয় পাউচগুলো, এটা না করে এটাও করতে পারে। এটা পার 1 কেজি খাবারের মধ্যে 1 চামচ দিলে হবে, গার্ড অয়েল। গার্ড অয়েল, আচ্ছা। আর অতিরিক্ত যখন গরম পড়ে যাবে তখন সপ্তাহের মধ্যে 2 দিন ইলেকট্রন চার্জ করবে। আচ্ছা সব জলের সাথে মিশিয়ে, যেটা জলের সাথে মিশিয়ে দেবে। ঠিক আছে। তো এছাড়া দাদা তোমার যে পাখি কেউ নেয়, তুমি তো গাইড করে দেবে পাখি নিক, আমার থেকে নিক আর না নিক, পাখি আমরা যেহেতু ভালোবাসি, পাখির যে কোনো সমস্যায় আমরা আছি। আচ্ছা যতটা আমি জানা, আমার যতটুকু জানা আছে ততক্ষণ আমি হেল্প করব। আচ্ছা আর একটা দাদা, একটা কমন কোশ্চেন জিজ্ঞাসা করছি, যেটা তুমি মানে এই পাখির এতে লাইনে কত বছর আছে? আমি 26 বছর আছি। 26 বছর পাখি ছোট থেকে পাখি করতে করতে আজকের এই পজিশনে এসেছি, তুমি তো দেখলে আমার ফার্মটা। আচ্ছা তুমি কি মানে পাঁচ জন স্টার্ট করে শখে করেছিলে নাকি? শখে করেছি, মায়ের থেকে পয়সা নিতাম টিফিনের জন্য, সেই পয়সা বাঁচিয়ে পাখি কিনতাম। তোমার ফার্স্ট কি পাখি কিনেছিলে? ফার্স্ট আমি বদ্রি পাখি থেকে, বদ্রি থেকে স্টার্টিং করেছিলাম, স্টার্টিং করেছিলাম। আচ্ছা আজকে তাহলে এতটাই, এতটাই দিয়েছি। আচ্ছা তোমার নাম্বারটা এই ভিডিওটা জেনে নেবো আমি। হ্যাঁ নাম্বারটা আমার, আমার নাম সন্টু সাধুখা, আমার নাম্বার 9831682811।